আমরা যেটা চাই বেফাকটা কলঙ্ক মুক্ত আমাদের কলঙ্ক মুক্ত থাকতে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলহামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, অন্যান্য হযরত, আমার শ্রদ্ধাভাজন উস্তাদ তুল্লা উলামায়ে কেরাম, আজ থেকে 42 বছর আগে বেফাক অনুষ্ঠিত হওয়ার পর থেকে এ পর্যন্ত, গঠন হওয়ার পর থেকে এ পর্যন্ত যারাই এর মহাসচিব এবং সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন, আমরা দেখেছি তারা প্রত্যেকেই ছিলেন মুখলেস এবং মুত্তাকির উচ্চ পর্যায়ের ব্যক্তিত্ব। বিশেষ করে সর্বশেষ আমাদের এখান থেকে সদ্য বিদায় নেয়া শাইখুল ইসলাম রহমতুল্লাহ আলী, যিনি ছিলেন সারা বিশ্বের মধ্যে একজন অন্যতম মুখলিস ব্যক্তিত্ব এবং আমাদের সবার আস্থাভাজন ব্যক্তিত্ব ছিলেন। আজকের এই সংকট নিরসন অনুষ্ঠানে আমি ছোট হিসাবে শুধু এতটুকুই আবেদন থাকবে, ঘরে ঘর থাকলে চোর থাকবে, তো আমার ঘরে যেন চোর না ঢুকতে পারে সেজন্য আমাকেই সচেতন হতে হবে। আমি মনে করি আমার এখানে যারা আছেন সবাই আমার উস্তাদ তুল্য, বিশেষ করে আমার দুজন সরাসরি উস্তাদ হযরতুল আল্লামা মুফতি উমর ফারুক সন্দীপী সাহেব হুজুর আমার সরাসরি উস্তাদ এবং আল্লামা নুরুল হুদা ফয়জি সাহেব হুজুর আমার সরাসরি উস্তাদ। আমি শুধু এতটুকু বলবো, আপনাদের হস্তক্ষেপটা খুব শক্ত হস্তে করতে হবে। মনে হয় এখানে যে মুরব্বীরা আছেন আপনারা যদি শক্ত হস্তে হস্তক্ষেপ করতে পারেন তাহলে আমার ঘরে কোনো চোর মনে হয় ঢুকতে পারবে না ইনশাআল্লাহ। চোর সবসময় তার চুরির জন্যেই সে তাকিয়ে থাকে। আমি মনে করি আমার বেফাককে কোনো চোর চুরি করে নিয়ে যেতে চাচ্ছে, কোনো দালাল চক্র কোনো গোষ্ঠী এই জায়গাটাকে নষ্ট করে দিতে চাচ্ছে। কারণ আমরা বিশেষ করে এখানে যারা আছি আমরা জানি আমাদের বাবা এবং মা যখন মাদ্রাসায় ভর্তি করিয়েছিলেন দুনিয়া কামানোর জন্য করেননি, দুনিয়ার সম্মান নেওয়ার জন্য করেননি, তারা শুধু করেছিলেন আমরা একজন মুখলিস হব, আমরা মুত্তাকি হব, জাতির শ্রেষ্ঠ সন্তান হব। আজকের সেই অহংকারের জায়গা, সেই বেফাকের জায়গা যেটা আমাদের নষ্ট না হয়, এই জন্যে আমার ছোট্ট পরামর্শ সেটা হচ্ছে আমরা যদি মজবুত হস্তে হস্তক্ষেপ করি এবং আমরা বেফাকের সদর বা বেফাকের সভাপতি যদি এমন একজন ব্যক্তিকে নির্ধারণ করি যিনি বিতর্কে উঠতে সমস্ত রাজনৈতিক দল অরাজনৈতিক দল যাকে এক কথায় মুক্তাদা মেনে নিতে পারেন, সেই জায়গাটা এখনো বাংলাদেশে আছে, সেই ব্যক্তিত্ব আমি বিশ্বাস করি এখনো বাংলাদেশে আছে। আমরা সেই মানুষটাকে খুঁজে বের করি, আমরা সেই ব্যক্তিত্বটাকে খুঁজে বের করি। আমার শুধু ছোট হিসাবে আপনাদের কাছে এতটুকু আবদার, এতটুকু অনুরোধ, আপনারা সেই ব্যক্তিকে খুঁজে তিনি রাজি না থাকলেও তাকে রাজি করিয়ে এই জায়গাটায় বসিয়ে আমাদের অহংকার আমাদের আরো উঠিয়ে তুলুন, আমাদের গর্ব আরো বাড়িয়ে তুলুন। আমরা যেটা চাই বেফাকটা কলঙ্ক মুক্ত, আমাদের কলঙ্ক মুক্ত থাকতে দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অসংখ্য মোবারকবাদ মাওলানা মুফতি হেদায়েতুল্লাহ আজাদী সাহেবকে তার সুন্দর তথ্যবহুল কথা।